কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা বলবো কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও পাবেন আপনার ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য অনেকেই আমরা ফেস না দেখে ভিডিও তৈরি করি অথবা অনেক সময় আমাদের ভালো কোয়ালিটির ফুটেজ লাগে কিন্তু সব সময় তো সেগুলো আমরা মন মতো ক্যাপচার করতে পারি না এই জন্য আমাদের অনেক সময় ফ্রি ভিডিও লাগে এখন এইগুলো কোথা থেকে কপিরাইট ফ্রি আমরা ডাউনলোড করব সেই সব কথাবার্তাই আজকে আমি কভার করবো কোন কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এইসব ভিডিও এবং কীভাবে আমরা ডাউনলোড করবো কীভাবে ডাউনলোড করলে আমাদের কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না আমি সব কিছু দেখিয়ে দেবো এই চ্যানেলে আমি মূলত চেষ্টা করছি ইউটিউব টিপস অ্যান্ড টিক্স নিয়ে ভিডিও তৈরি করার আপনারা চাইলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি যে ওয়েবসাইটটির কথা বলবো সেটা হচ্ছে পিকজেলস পিকজেলস ওয়েবসাইটটি খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট এই ফ্রি স্টক ভিডিও এবং ইমেজের জন্য তো চলুন প্রথমেই আমি চলে যাব ক্রোমে তো ক্রোমে যে আমি এখানে সার্চ বাড়ে লিখবো পিক জেলস দেখেন এখানে চলে আসছে আমার যেহেতু আগেই সার্চ করা ছিল ফ্রি স্টকস ফটো এবং রয়্যালটি ফ্রি ফটোস আমি যদি এখানে আপনার ব্রাশ দিয়ে একটু দেখে দিই তাহলে এখানে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে চলে আসলো পিকজেলস এই ওয়েবসাইটটি আমরা চলে আসলো পিকজেলস দেখেন এখানে আমরা যে কোনো ধরনের ফ্রি ইমেজ এবং ভিডিও পেয়ে যাব আপনি যে কোনো ধরনের আপনি যদি সার্চ দেন যে টেক টেক লিখে যদি আমরা সার্চ দিই তাহলে দেখেন এখানে টেক রিলেটেড যত ফটো আছে এবং সব হাই কোয়ালিটির ফটো এখানে পাওয়া যায় আপনি যদি এখানে থেকে ভিডিও চান তাহলে ভিডিওতে ক্লিক করলে এখানে দেখেন চলে আসবে ভিডিও এবং সব ভিডিওই একদম হাই কোয়ালিটির ভিডিও এখান থেকে আপনি যদি ভিডিওটি ডাউনলোড করতে চান তাহলে শুধু ভিডিওটি যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাবেন আমি যদি এখানে ব্রাশ চিহ্নটা আবার নিয়ে আসি ব্রাশ চিহ্ন নিয়ে এসে আমরা যদি অ্যারো দেখাই তাহলে দেখবেন এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড আপনি যদি এখানে ফ্রি ডাউনলোড করেন তাহলে এটা ডাউনলোড হতে শুরু করবে তাহলে আবার যদি আপনি এখানে টেক না লিখে আবার যদি আপনি চান যে ট্রাভেল রিলেটেড কোনো বা জিম রিলেটেড কোনো ভিডিও নিতে তাহলে দেখেন এখানে আপনি জিম রিলেটেড যে কোনো ভিডিও পেয়ে যাবেন এবং এটা সম্পূর্ণই আপনার রয়্যালটি ফ্রি ভিডিও আপনি যদি এখানে নিচেই আপনাকে যদি আমি ব্রাশ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে লেখা আছে ফ্রি টু ইউজ এখানে আপনার কোনো রয়্যালটি লাগবে না ফ্রি টু ইউজ এবং হাজার হাজার মানুষ এখান থেকে এই ভিডিওগুলো ব্যবহার করতেছে কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক ছাড়াই আচ্ছা তারপরে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটির কথা আমি বলবো সেটাও একটা জনপ্রিয় ওয়েবসাইট এবং সেটা হচ্ছে পিক্সা বে আরেকটা এই যে দেখেন পিকসা আরেকটা জনপ্রিয় একটা ওয়েবসাইট এখানে পিক্সা বে চলে আসছে যেহেতু আমার সার্চবারে আমি এর আগেও অনেকবার সার্চ করেছি এই জন্য এইটা সার্চবারে চলে আসছে তো আমি যদি এখানে পিক্সা বেকে ক্লিক করি তাহলে দেখেন পিক্সা বে নামের এই ওয়েবসাইটটি চলে আসছে এখন আমি এই পিকসা বেতে ক্লিক করবো পিক্সা বেতে ক্লিক করলে আমি চলে আসলাম পিক্সা বেতে তো মূলত পিক্সা বেতে ফটোর জন্যই সবথেকে ভালো এখানে যত প্রকারের ফটো আপনার দরকার এখানে আপনি দেখেন এখানে পেয়ে যাবেন এবং ফটোর কোয়ালিটি সবই হাই কোয়ালিটির হবে তো এখান থেকে ডাউনলোড করতে সেম আপনি পিকজেলের মতোই ওই ফটোটা ক্লিক করবেন ফটোতে ক্লিক করলে আপনার ফ্রি টু ইউজ আসবে ওইটা ডাউনলোড করলে হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো ধরনের আপনি যদি এখানে টেক লিখে সার্চ দেন তাহলে দেখেন যে টেক রিলেটেড যে ফটো এখানে দেখেন সুন্দর সুন্দর সব ফটো আপনি কিন্তু পেয়ে যাবেন এবং সেগুলো সব ফ্রি ডাউনলোড করতে পারবেন কোনো প্রকারে কপিরাইট স্ট্রাইক ছাড়াই আপনার এই ফটোগুলো আপনি ইউটিউব ভিডিও বা আপনার যে কোনো পারপে ব্যবহার করতে পারবেন এখানে ইমেজ আছে ভিডিও আছে আপনি যে কোনো ভিডিও বা যে কোনো ইমেজ আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই তারপরে যে ওয়েবসাইটটির কথা আমি বলবো সেটা হচ্ছে ভিডিভো ভিডভো যদি আমি লিখি যে ভিডিভো দেখেন ভিডভো লিখে যদি আমি সার্চ দিই তাহলে চলে আসলো আমার ভিডভো আমি যদি এখান থেকে ব্রাশ দিই একটু আপনাদের দেখাই এখানে ভিডভো চলে আসলো আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমি ভিডবো ওয়েবসাইটে চলে আসলাম এখানে উপরে দেখেন যে জয়েন ভিডভো দেওয়া আছে আপনারা এখান থেকে জয়েন করলে হয়ে যাবে তো তারপরে এখানে একটা সার্চ বার আছে আমি যদি দেখাই সার্চ বারে আপনি যে কোনো ভিডিও অডিও সার্চ দিলে আপনার এখানে চলে আসবে তবে ভিডবো মেনলি এটা ব্যবহার করা হয় ভিডিওর জন্য দেখেন এখানে সব পপুলার ভিডিও চলে আসছে সার্চে আপনি যে কোনো ধরনের ভিডিও আপনি এখান থেকে পেয়ে যান আপনি যদি এখানে সার্চ দেন ট্রাভেল ট্রাভেল রিলেটেড কোনো ভিডিও যদি আপনার দরকার পড়ে তাহলে দেখেন এখানে ট্রাভেল রিলেটেড যে কোনো ভিডিও আপনার চলে আসছে এখানে ফ্রি টু ইউজ এখানে লেখা আছে ফ্রি ফ্রি এবং আপনি এখান থেকে চাইলে ফিল্টার করতে পারবেন আপনার রেজুলেশন লাইসেন্স টাইপ এনি লাইসেন্স রয়্যালটি ফ্রি আপনার আমরা ব্যবহার করবো রয়্যালটি ফ্রি এনে লাইসেন্স লাগবে না আমাদের রয়্যালটি ফিল্ড এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারবেন আপনার মন মতো ব্যবহার করে আপনি এখানে অ্যাপ্লাই দিলে আপনার যা যা চা চাইবেন সেই অনুযায়ী চলে আসবেন তো দেখেন উপরে এখানে মিনুবার আসে এখানে মিনুবার থেকে আপনি অল ভিডিও আটের ফুটোস আছে মোশন গ্রাফিক্স আছে মিউজিক আছে সাউন্ড ইফেক্ট আছে সাউন্ড ইফেক্টস আছে আপনাকে আপনাকেদের যদি আমি এখানে দেখাই এই যে সাউন্ড ইফেক্ট টেমপ্লেটস আছে এটা কিন্তু আবার অন্যান্য ওয়েবসাইটে থাকে না এই এইটা একটু ব্যতিক্রম যে এখান থেকে আপনি সাউন্ড ইফেক্ট টেম্পলেটগুলোও পেয়ে যাবেন এবং ফ্রি মিউ মিউজিক পেয়ে যাবেন আবার আপনি মোশন গ্রাফিক্স পেয়ে যাবেন তো এটা আমার মনে হয় যে খুবই ভালো একটা ওয়েবসাইট ফর কপিরাইট ভিডিও এবং ইমেজের জন্য তারপরে আমি যে সাইটটার কথা বলবো সেটা হচ্ছে ভিট জি ভিট জি আরেকটা পপুলার ওয়েবসাইট এখানে দেখেন চলে আসছে আমি যেহেতু আগেও সার্চ দিয়েছি এই কারণে চলে আসছে তো আমি যদি এখন ক্লিক করি তাহলে জিতে তাহলে দেখেন এখানে চলে আসছে ভিট জি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যদি এটাকে ক্লিক করি তাহলে এখানে দেখেন চলে আসলাম আমি বিটজির ওয়েবসাইটে এখানে পপ আপটা ওদের ওয়েবসাইটে আপনি দেখতে পাচ্ছেন তো আপনি এখান থেকে টপ আপনাকে যদি আমি দেখাই যে আপনি এখান থেকে টপ যে ব্যাকগ্রাউন্ড আছে টপ ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন তারপরে আপনার এখান থেকে আফটার ইফেক্টস টেম্পলেট ব্যবহার করতে পারবেন আমি যদি আপনাকে দেখাই আফটার ইফেক্টস টেমপ্লেট ব্যবহার করতে পারবেন তারপরে যদি আপনার আরও নিচের দিকে যায় পপুলার কমিউনিটি মেম্বার্স এখানে আছে তারপর এখানে আরও অনেক কিছু আছে আপনারা সে এগুলো এক্সপ্লোর করতে পারবেন আপনারা এখান থেকে সাইন ইন করতে পারবেন বা আপনাদের যদি সাইন আপ করতে পারবেন এখানে সাইন আপ করলে আপনারা সব প্রেসার ব্যবহার করতে পারবেন তো আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো সার্চও দিতে পারবেন এখানে সার্চ দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যদি এখানে সার্চ দিই যে টেক তাহলে দেখেন যে আমার টেক রিলেটেড যত ফটো আছে এখানে চলে কিন চলে কিন্তু আসছে তো আপনারা এখান থেকে ইসামত যে কোনো ধরনের ফটো আপনারা কি করতে পারেন ডাউনলোড করে নিতে পারেন ফটো বা ভিডিও এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আছে এবং এখানে লেখা আছে ফ্রি টু ডাউনলোড ফ্রি টু ডাউনলোড এখান থেকে আপনারা ফ্রি যে কোনো ব্যাকগ্রাউন্ড ফটো ভিডিও আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এই হলো চারটা অ্যামেজিং ওয়েবসাইট যেখান থেকে আপনারা কপিরাইট ফ্রি ভিডিও পেয়ে যাবেন কিন্তু আপনারা কিন্তু চাইলে আমি লাস্টের যেটার কথা বলবো আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকেও ইউটিউব থেকেও আপনারা চাইলে কী করতে পারেন ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারেন তো আমি যদি এখানে চাই যে টেক রিভিউ রিভিউ একটা আমার ক্লিপস দরকার তো সেই ক্ষেত্রে আমি কী করবো এইখানে দেখেন যে থ্রি ডট আছে ফোনের এইখানে থ্রি ডট আছে তো আমি এখানে ক্লিক করব এখানে যদি ক্লিক করি তাহলে ফিল্টারের দেখা পাবো তো আপনি যদি এখানে ফিল্টারে ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে টাইপ অল আছে টাইপ অল আছে এখানে যদি আমি অ্যারো দিয়ে দেখাই তাহলে দেখেন এখানে টাইপ অল আসে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এখানে আসবে সরি এখানে টাইপ অল হবে না আমরা নিচের দিকে দেখেন যে আমি যদি ব্রাশ দিয়ে দেখাই তাহলে ক্রিয়েটিভস কমন আছে ক্রিয়েটিভস কমন এইটা এই ক্রিয়েটিভস কমনসকে যদি আমি ক্লিক করি তাহলে ক্রিয়েটিভ কমন দিয়ে এখানে দেখেন অ্যাপ্লাই লেখা আছে নিচের দিকে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে যত ভিডিও এখন পাবো এটা এখন ইউটিউবের ক্রিয়েটিভ কমনসের আন্ডারে ভিডিও পড়ে যাবে এখান থেকে আপনি যে কোনো ভিডিও ক্লিপস ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে মাঝে মাঝে রিক্স থেকে যায় অনেক সময় আপনার এই ভিডিও ফুটেজগুলো ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেই জন্য আমি সাজেস্ট করবো যে চারটা ওয়েবসাইট আগে দেখানো হয়েছে এই চারটা ওয়েবসাইটে আপনারা ব্যবহার করবেন ক্রিয়েটিভ কমন থেকেও আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিছুটা রিস্ক থেকে যায় সো আপনাদের যদি ওই চারটা ওয়েবসাইট থেকে কভার হয়ে যায় তাহলে ভিডিও ইউটিউব থেকে আপনারা না ব্যবহার করলেও হবে আবার ইউটিউবের ক্লিপসগুলো আপনার কোয়ালিটি সেরকম ভালো হবে না আমি যদি এই ভিডিওটা প্রথম ভিডিওটা একটু ক্লিক করে দেখাই ক্লিক করার পরে যদি আপনার নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে ক্রিয়েটিভ কমনস এর ভিডিও ক্রিয়েটিভ এটা এটা নয় ক্রিয়েটিভ আমি যদি একটু এখানে এই যে দেখেন আমি যদি এখানে আপনাদের অ্যারো চিহ্ন দিয়ে দেখাই এই যে লাস্টে নিচে দেখা লেখা আছে লাইসেন্স ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন লাইসেন্স এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ কমনস অ্যাট্রিবিউশনের আন্ডারে পড়ছে সো আপনি যদি এই ভিডিওটা ব্যবহার করেন তাহলে সেটা কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তারপরেও দেখা যাচ্ছে যে ভিডিওটা আপনি ফার্স্ট যে আপলোড করছে তার চ্যানেল থেকে নেন তাহলে কখনোই হয়তো কপিরাইট স্ট্রাইক আসবে না কিন্তু যদি সেই ভিডিওটা আবার অন্য কেউ ডাউনলোড করে আপলোড দেয় সেখানে যদি কপিরাইট ফ্রি লেখা থাকে কিন্তু যেই স্ট্যান্ডার্ড করে রাখছে তার থেকে আপনি না নিতে পারেন তাহলে হয়তো অনেক সময় কপিরাইট স্টাইক আসতে পারে সো যখন ভিডিও ইউটিউবের ভিডিওগুলো ব্যবহার করবেন এটা চেক ক্রস চেক করে দেখে নেবেন যে এটা আপনি ফার্স্ট হ্যান্ডেডটা ব্যবহার করছেন না এটা সেকেন্ড হ্যান্ডেডটা ব্যবহার করতেছেন তাহলে হয়তো আর কোনো সমস্যা থাকবে না সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকার হবে ভিডিওটি যদি আপনারা মনে করে থাকেন যে আপনাদের ভিডিওটি দেখে উপকৃত হবেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন